দাঁড়িয়ে থাকা সাইকেল আরোহীকে পিষে দিল ছচাকার লরি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঠিক একটু আগেই ডানকুনি হাউজিং যে চৌমাথা দেখতে পাচ্ছেন, এখানে এখনও স্পষ্ট রয়েছে রক্তের দাগ এবং সেই ব্যক্তির পায়ের জুতো সেটাও পড়ে রয়েছে যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। আমি দেখাতে পারবো এই যে ডান দিকের যে রাস্তা, এই বর্ধমানগামী রাস্তা দিয়েই ছচাকা লরি আসছিল এবং ঠিক সেই সময় আচমকা কিন্তু এখানে একজন সাইকেল আরোহী দাঁড়িয়েছিল এবং সেই সাইকেল আরোহীকে কিন্তু শটান এসে এই যে গাড়ি সেই গাড়ি একেবারে পিষে দেয়। ঘটনাতে আমরা দেখতে পাই যে তার পায়ের ওপরে একেবারে দুটি পায়ের ওপরে চাকা উঠে যায় এই লরির এবং ঘটনায় কিন্তু গুরুতর জখম হন ওই স্বরূপনগরের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়কিষণ সাউ। তারপরই তড়িঘড়ি পুলিশ এসে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন এখনও সেই লরির যে চাকার দাগ, সেই চাকার দাগ একদম যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু জুতো তার পড়ে রয়েছে। আমি জাস্ট ছুটে যখন গেলাম না, তখন দেখি ওর সামনের চাকা, সামনের চাকার তলায় দুটোই পা রয়েছে। হ্যাঁ, এইটাই দেখলাম। আর আমি পুরো চেষ্টা করলাম গাড়িটাকে ঠেলে দিয়ে, সবাই মিলে ঠেলে দিয়ে গাড়িটাকে যদি এগিয়ে দিতাম তাহলে পাটা হয়তো একটু বাঁচা যেত। আর বিশেষ হ্যাঁ, সাইকেল নিয়ে মনে হয় দাঁড়িয়েছিল ওইখানে। আর আমার আরও বেশি দুঃখ, আমার একটা ক্লাসমেট সিনিয়রই বন্ধু, একসাথে পড়াশোনা করেছি। হ্যাঁ, বহুত, ওর নাম হচ্ছে জয়কিষণ, বাড়ি হচ্ছে স্বরূপনগর, আমার নাম জয়প্রকাশ। তা পুলিশ আসলো, অ্যাম্বুলেন্স আসলো, এসে নিয়ে গেছে। এবং এই যে ব্যক্তি, তিনি সাইকেল নিয়ে পারাপারের জন্য ঠিক এই জায়গায় আমি দেখাতে বলবো, যেমন অনেকে দাঁড়িয়ে রয়েছে ঠিক এভাবেই দাঁড়িয়েছিল এবং সেই সময় বর্ধমানগামী যে রাস্তার যে চলাচল, গাড়ি চলাচল সেটা স্বাভাবিক ছিল এবং বাম দিকে কলকাতাগামী রাস্তারও গাড়ি কিন্তু সচলাচল ছিল। ঠিক এই রকমই দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই ছচাকা লরি এসে তাকে ধাক্কা মারে। সেই কারণেই কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, কারণ সাধারণ মানুষ যারা পারাপার করেন এই জাতীয় সড়ক তারা কিন্তু এখানে এভাবেই দাঁড়িয়ে থাকেন এবং সেই অবস্থায় যদি এভাবে গাড়ি দুর্ঘটনা কবলে পড়তে হয় তাহলে কিন্তু মানুষের পথ চলাচল নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে দুর্ঘটনা সেটা যথেষ্টই চাঞ্চল্য, এলাকার যারা স্থানীয় পথচারী মানুষ তারাও যথেষ্ট আশঙ্কার মধ্যে। কারণ আপনারা জানেন যে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, জাতীয় সড়ককে আরও অনেকগুলো লেনে বাড়ানোর কাজ চলছে এবং সেই কারণেই যারা পারাপার করেন তারা কিন্তু এখানে এসে দাঁড়ান। কিছু করার নেই আর কি, করা এইভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই, ঝুঁকি তো অবশ্যই আছে। বুঝতেই পারছেন পথচারী যারা রয়েছেন তারা বলছেন যে ঝুঁকি থাকছে একটা পথ চলাচলের ক্ষেত্রে, কারণ এরকম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি এইভাবে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাহলে স্বাভাবিকভাবেই তাদের পথ চলাচল নিয়ে কিন্তু একটা ঝুঁকি থাকছে। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি এই যে জয়কিষণ সাউ, তিনি 11 নম্বর ওয়ার্ডের স্বরূপনগরের বাসিন্দা, তিনি পারাপার করতে যাচ্ছিলেন এবং ঠিক সেই সময় কিন্তু বর্ধমানগামী একটি ছচাকা লরি এসে তাকে পিষে দেয়, যার ফলে তার ঘটনায় পায়ের অবস্থা একেবারে আশঙ্কাজনক, গুরুতর পায়ের ভেঙে গিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তাকে ডানকুনি ট্রাফিক গার্ড এবং পাশাপাশি ডানকুনি থানার পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং ঘাতক গাড়ি এবং চালক তাদেরকে কিন্তু আটক করেছে ডানকুনি থানার পুলিশ। আপনারা এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।